ষষ্ঠীর পর সপ্তমীতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার বিচারছে রাস্তায় নামলেন জুনিয়র ডাক্তার ও নাগরিক সমাজ। সপ্তমীতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে পূজা পরিক্রমা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক ও নাগরিক সমাজের এদিনও পূজা পরিক্রমায় পুলিশের বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের। ব্যারিকেড করে আন্দোলনকারীদের রাস্তা আটকায় পুলিশ, জোর করে পুলিশের ব্যারিকেড সরিয়ে এগিয়ে যায় আন্দোলনকারীরা। ধর্মতলায় কেসি দাস মোড়ে আন্দোলনকারী ডাক্তারদের পূজা পরিক্রমায় বাধা দেয় পুলিশ, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারী। এর পাশাপাশি জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে পুলিশের হানা দেওয়ারও অভিযোগ উঠেছে। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল এবং রাস্তা পুরো ছাড়া ছিল, কোনো ট্রাফিক ডিসরাপশন হয়নি, কোনো পাবলিক ল এন্ড অর্ডার প্রবলেম ছিল না। এই ব্যারিকেড তো আমরা লাগাই, ওই ব্যারিকেড তো আমরা লাগাই। পুলিশ এই ব্যারিকেডটা সৃষ্টি করে তৈরি করে একটা শান্ত পরিবেশকে তারা অশান্ত করেছেন, যাতে এই দায়টা তারপর জনসাধারণের গিয়ে পৌঁছয় এবং তারপরে বলা হয় যে আমরা প্রভোক করছি, উই আর নট প্রভোকিং। এই আন্দোলনটা ডাক্তাররা যেটা করছে সেটা কিছু তাদের আন্দোলন নয়, তাদের সাধারণ মানুষের জন্য আন্দোলন করছে। স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে একটা প্রকৃত স্বাস্থ্য ব্যবস্থা আমরা পেতে পারি, একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা পেতে পারি এবং সাধারণ মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থায় উপকার পাবে আর কি, সেরকম একটা সিস্টেম তারা গড়ে তুলতে চাইছেন। এটার তো সঙ্গে তো কোনো বিরোধ নেই, এটা তো প্রশাসন চাইছে সেটাকে, মানে বিরোধে মানে মানুষের সঙ্গে ডাক্তারদের একটা লড়াই তারা বাঁধিয়ে দিতে চাইছে, কিন্তু আসলে ব্যাপারটা তো তা নয়।